আসসালামু আলাইকুম বরাবর মতো প্রশ্ন আসে প্রতিবেশী দেশ ভারত তাদের সাথে বাংলাদেশের থাকার কথা ছিল বন্ধু বা সম্পর্ক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে বন্ধু হিসাবে নিবে কারণ বাংলাদেশের তিন দিক ঘিরেই আছে ভারত এত বড় বর্ডার ভারতের কোনো দেশের সাথে নেই এত বড় সবকিছু হয়েও বাংলাদেশের মানুষের ভিতর বা ভারতের মানুষের ভিতর এক দেশ থেকে আরেক দেশের মানুষদের বা এক দেশ আরেক দেশকে নিয়ে যে এক বিরোধিতা শত্রু হব না বন্ধু হওয়ার কথা ছিল সেখানে শত্রু শত্রু বলে গণ্য যেটাকে বলে সেটা হওয়ার সেটা হওয়ার পিছনে অনেকগুলো তো কারণ হতে পারে বাংলাদেশের মানুষ বরাবরের মতো ভারতকে যথাসম্ভব উপকারের চেষ্টা করে যতটুকু নিয়ে বিনিময় প্রথার চিন্তা করে যে আমি একটা দিলাম সুবিধা তুমি আর একটা দিবে তেমন একটা সুবিধা কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বরাবরের মতো ভারত বাংলাদেশকে সব সময় ব্যবহার করে যাচ্ছে তারা কখনোই তাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়নি তারা বাংলাদেশ থেকে সব সময় সুযোগ সুবিধা নিয়েছে শেখ মুজিবের আমলে থেকে শুরু করে সব সময় যে বিগত পনেরো বছর যে আওয়ামী যে ভারতের সরকার হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশ থেকে একে একে অনেক সুবিধা নিয়ে গেছে অনেক লিখিত দরিদ্র যেগুলো সে সিগনেচার করেছে তার কোনো প্রমাণ বা তার বিবৃতি সে কোনো বাংলাদেশের মানুষকে পার্লামেন্টে বসে দেয়নি সে বরাবরের মতো সরকারকে দিয়ে গেছে শুধু ভারত আমাদেরকে আশার বাণী শুনিয়ে গেছে সে তিস্তার পানি সুষম বন্টন করবে প্রাকৃতিক জিনিস সে কেন সুষম বন্টনের কথা বলবে প্রথমত তার দেশ দিয়ে বয়ে আসছে বলে সেজন্যই যদি সেটাই হয় তাহলে বন্যার সময় সে আর কি রাখতে পারে না কেন সে বাংলাদেশকে ভাসিয়ে দেয় তাহলে কি বোঝা গেল বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বের সম্পর্কটা সেভাবে নেই বাংলাদেশ যে বিগত সরকার ছিল পনেরো বছর সে একটা ভালো কাজ করেছে কি কাজ ভারতের জন্য ভালো কাজ করেছে সে ভারতীয়দের সব বড় বড় পোস্টে আসন দিয়ে বসিয়েছে সব জায়গায় কোঠা সিস্টেম করে সব জায়গায় সব মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে একদম নিম্ন পোস্ট করে ওসি তো বা আরো নিম্ন পোস্ট থাকে সব পর্যায়ে সব পর্যায়ে সে ভারতীয়করণ করেছে সব হিন্দু হিন্দুদেরকে সেখানে বসেছে হিন্দুদেরকে বসেছে সেটা আমাদের কোনো সমস্যা নেই তারা আমাদের দেশের নাগরিক তারা থাকতেই পারে তাদের যোগ্যতা দিয়ে তারা বসবে কিন্তু সেখানে সমস্যা হচ্ছে কোঠা সিস্টেম কোঠা দিয়ে সে এগুলোকে বসিয়ে দিয়েছে সব জায়গায় জায়গায় ইন্ডিয়ার এজেন্ট বসিয়ে দিয়েছে ভারতের এজেন্ট বসিয়ে দিয়েছে দেয়ার ফলে ভারত সেখান থেকে সুবিধা নিচ্ছে সেখান থেকে সুবিধা গ্রহণ করছে যে এখন লাস্ট পর্যন্ত যে পদ্মা সেতু হলো বা যাই কিছু করা হলো যাইকা তো অনেক আগে দুইটা বিশ্লেষণ করেছিল দো দিয়ে পাটরী দিয়ে না হয়ে পদ্মা সেতু ভাঙ্গা মুন্সিগঞ্জ নিয়েছে কারণ এটার একটা ভূ রাজনৈতিক কৌশল আছে যেটা এখান দিয়ে এখন পর্যন্ত এত তত বেশি গাড়ি করে না সেটার প্রয়োজনীয়তা অতি প্রয়োজন ছিল দৌলদিয়া পাটোরিয়া ঘাট দিয়ে সেই ব্রিজটা হওয়ার সেখান দিয়েও অনেক গাড়ি যাতায়াত যদিও এখন অনেক গাড়ি টার্ন করে এখান দিয়ে ঘুরে অনেক দূর ঘুরে আসছে কিন্তু এটা দরকার ছিল সেখান দিয়ে প্রথমত কিন্তু এখান থেকে করেছে ওকে সেটা করেছে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের যে বিগত সরকার ভারতকে একের পর এক রোড ট্রানজিট বন্দর ফ্রি ইউজ সবকিছু ইলিশ কিন্তু ভারত শুধুমাত্র দিয়ে দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে যখন তাদের ওভারলোড হয়ে যাচ্ছে একসাথে ছেড়ে দিচ্ছে নাও এতদিন তোমরা পানির অভাবে ছিলে নাও এবার দিলাম ভাসিয়ে পানি একদম এভাবে দিচ্ছে তারা বন্যার সিস্টেম করে দিচ্ছে সেগুলো কোনো বন্ধুত্বের সম্পর্ক দাবি রাখে না তারা কোনো বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়নি এখন তারা আওয়ামী লীগ যাওয়ার পরে এখন সুবিধা করতে পারছে না জায়গা জায়গা রয়জে এজেন্ট সেট করে তারা চাচ্ছে যে না এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেই একের পর এক আন্দোলন একের পর এক উগ্র শাসন সব কিছুই তারা চালিয়ে যাচ্ছে যেন আওয়ামী লীগকে বা তাদের যে দূষর বা তাদের যে সহযোগী যা ভারতকে সহযোগিতা করতে পারে তাদের একজন প্রতিনিধি সে বাংলাদেশ আবার প্রতিষ্ঠা করতে যাচ্ছে যে সর্বশেষ ইস্কন স্কন দিয়ে তারা শুরু করলো হিন্দুদের প্রতি তো আমাদের বিন্দু মাত্র হিংসা নেই বিদ্বেষ নেই কেন তারা বাংলাদেশের নাগরিক আমরাও বাংলাদেশের নাগরিক কোনো সমস্যা নেই তারা থাকবে আমরা থাকবো কিন্তু ইস্কন যেগুলো বাংলা ভারতের এজেন্ট তারা একের পর এক হত্যা বিশৃঙ্খলা অরাজকতা সবকিছু চালিয়ে যাচ্ছে বাংলাদেশে যা অনাকাঙ্ক্ষিত এখন তারা বাংলাদেশ থেকে ভারত থেকে শুধু বলেই যাচ্ছে যে বাংলাদেশিদেরকে বিষা বন্ধ করে দিয়ে হচ্ছে বিষা বন্ধ করে দিলে সমস্যা কি হ্যাঁ বাংলাদেশিরা অনেক চিকিৎসা নিতে যেত এতদিন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না এখন আশাবাদী আমরা ভালো করব চিকিৎসা ব্যবস্থায় বিগত সরকার দেশের কোনো উন্নয়ন করেনি ভালো করে অন্তর্বর্তীকালীন সরকারে আছে তারা অবশ্যই চেষ্টা করবে যথাসাধ্য পরবর্তী সরকার অবশ্যই চেষ্টা করবে আমাদের যে ভারত যেতেই হবে এমন তো কোনো কথা নেই ভারত যেতে হবে কেন বাংলাদেশে তো হোক ঠিক আছে ভারতে ভালোই করেছে বন্ধ করে দিয়ে বাংলাদেশ যেন উন্নত হয় ঠিক আছে কিন্তু যদিও ইচ্ছা না যে বাংলাদেশ উন্নত হোক তারা বন্ধ করে দিয়েছে যেন বাংলাদেশ চিকিৎসার অভাবে মরে আমরা চাই বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে তার যতটুকু বাজেট আছে সবগুলো প্রয়োগ হবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নত করা হবে আমরা চাই কোনো এমপি মন্ত্রী কোন এমপি মন্ত্রী বিদেশ যে চিকিৎসা না নেই বাংলাদেশে চিকিৎসা নেই বাংলাদেশে মারা যাক বাংলাদেশে চিকিৎসা নেই বাংলাদেশে মারা যাক বাংলাদেশে সে থেকে যাক কারণ এমপি মন্ত্রী তাদের দেশপ্রেমিকের তা দেখাবে তাদের যত দেশপ্রেম তা দেখাবে যদি দেশপ্রেম না দেখে শুধু বিদেশে পারি জমায় বিদেশে ঘুরাঘুরি করে তাহলে সেই এমপি মন্ত্রী দিয়ে আমাদের দেশের উন্নয়ন আশা করা যায় না এমপি মন্ত্রী সব সময় বাংলাদেশের উন্নয়নের কাজে ব্যস্ত থাকবে বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকবে যদি তারা তাদের প্রথম যে ফার্স্ট ব্লাড বা বা প্রথম রক্ত তাদের আত্মীয় স্বজনকে যদি বিদেশে বাড়িয়ে বাড়িয়ে পড়াশোনার নামে এই নামে ওই নামে পাঠায় তার তারা এমপি মন্ত্রী হয় তাহলে তো বরাবরের মতোই সেগুলো আগের মতোই হয়ে যাবে যেই ক্ষমতায় আসুক বিদেশ তো টাকা পাঠা দেবে তার সন্তান তার ছেলে মেয়ে তার স্ত্রী তার আত্মীয় স্বজন বিদেশ থাকে তার জন্য তো টাকা পাঠাতে হবে তাহলে সেই মানি লন্ডারিং থেকে শুরু করে সব সবকিছুই হয়ে যাবে সব আগের মতোই হবে কোনো সেটা দিয়ে বাংলাদেশের উন্নয়ন আশা করা যায় না যদি বর্তমানে যারা এমপি মন্ত্রী হবে তাদের ক্ষেত্রে আমরা বলে দিব যে যে এমপি হবে তার ব্যাকগ্রাউন্ড যেন চেক করা হয় তার ফার্স্ট ব্লাড তার প্রথম রক্ত বা তাদের যে আত্মীয় স্বজন আত্মীয় তারা বিগত পাঁচ বছরে বা ক্ষমতা থাকা অবস্থায় কিংবা ক্ষমতায় থেকে সরে যাওয়ার বছর পরেও যেন কেউ বিদেশে না যেতে পারে বিদেশে যাবে যাবে ঘুরতে চলে আসবে কিন্তু পড়াশোনার নামে সেখানে বাড়িঘর করবে সেখানে ব্যবসা বাণিজ্য করবে বাংলাদেশ থেকে সব লুট করে নিয়ে যাবে সেটা আশা করা যায় না সেটা কাম্য নয় তবে আমাদের বাংলাদেশে যারা এখন এমপি মন্ত্রী হবে আমরা আশাবাদী আমরা আশা করব তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে করে যেন এমপি মন্ত্রী বানানো হয় যদি এটা করা যায় তাহলে তারা যদি লুটে ফুটেও খায় বাংলাদেশের সব সম্পত্তি তাহলে বাংলাদেশে বসেই ভাঙবে তাহলে বাংলাদেশেরই উন্নতি হবে সে অনেক টাকা একসাথে করে ফেললে ভাঙবে কোথায় বাংলাদেশে যদি বাংলাদেশ থেকে শরীর নিয়ে যেতে পারে তাহলে সেই এত একটা দুর্নীতি করবে না বা করলেও সেগুলো টাকা ভাঙার সুযোগ পাবে না সে খেয়ে যাবে তাই আমরা বলবো বারবার করে ওয়ার্নিং দিচ্ছি যে বাংলাদেশে যারা এমপি মন্ত্রী হবে তাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন যেন বিদেশে যেয়ে পড়াশোনার নামে সেখানে বসতি বিজনেস কোনো কিছুই যেন না করতে পারে সেগুলো যেন বারবার চেক করা হয় তারা বাংলাদেশে চিকিৎসা নিবে তাদের সন্তান সুন্দর বাংলাদেশে পড়াশোনা করবে তাদের সন্তান সব সবকিছু তাদের বিজনেস তাদের সব সম্পত্তি বাংলাদেশেই রয়ে যাবে বাংলাদেশের মানুষই ভোগ করবে তারাও ভোগ করবে তাতে কোনো আমাদের কোনো সমস্যা নেই যদি বিদেশে যায় তাহলে বরাবরের মতোই লুটপাট অরি লুট চলতেই থাকবে শুধু বাংলাদেশে গরিব মানুষের জন্য আইন প্রয়োগ করা হয় যেমন বাংলাদেশে যদি বলি যে আমাদের ডলার সংকট বা এটা সেটা সবকিছু জুহত দেখায় বাংলাদেশে একটা ডলার ব্যবহার করতে চাইলে আমাদের এন্ডোর্স করা লাগে পাসপোর্ট দিয়ে এটা সেটা করা লাগে কিন্তু আপনার যে বিদেশে এত লুট হয় কোন বিদেশে এই টাকাগুলো লুট হয় কারা হুন্ডি করে কারা সব কিছু করে সবগুলোই সরকারি লোক সরকারি লোক সেখানে জড়িত বিদেশ থেকে যারা হুন্ডি করে তারা কিভাবে টাকাটা বৈধ করে যে অবশ্যই সরকারি লোক বা কোনো কর্মকর্তা কর্মচারী উপ উচ্চ পদস্থ কোনো কর্মচারী দিয়ে তারা এই টাকাগুলো বৈধ বানায় বিদেশে সম্পদের পাহাড় করে বিদেশে অনেক মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক তারা কিভাবে হলো সেগুলো তো সবই সবাই তো বিদেশ থেকে শুধু টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় নাই বিদেশে ব্যবসা করে বৈধভাবে কারো টাকা লুটে ফুটে আত্মসাত করে হয় বিদেশের মাটিতে বসে তো বাংলাদেশের মানুষ থেকে করেই সেই যায়। তাহলে বলবো যে ডলার যত রেস্ট্রিকশন শুধু গরিব মানুষের দেওয়া হয় সাধারণ মানুষের দেওয়া হয় কিন্তু যারা এমপি মন্ত্রী বা যারা প্রভাবশালী যারা বিজনেসম্যান তাদেরকে তাদের ছেলে মেয়েদের জন্য কোনো রেস্ট্রিকশন নাই কিভাবে বুঝলাম যদি আপনি বলেন আপনি একটা ডলার ব্যবহার করবেন আপনি ডলার ব্যবহার করতে গেলে ব্যাংকে এন্ডোর্সমেন্ট করো এই করো পাসপোর্ট দেখাও সবকিছু করতে হবে পাসপোর্ট বানাইতে হবে তাছাড়া আপনি ডলার ব্যবহার করতে পারবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্ট কেন বাংলাদেশ নাকি ডিজিটাল বাংলাদেশ নাকি স্বয়ংক্রিয় বাংলাদেশ নাকি উন্নত তাহলে উন্নত দেশে তো এমন কোনো সিস্টেম নেই যে পালা পাসপোর্টের পিছনে ডলারে অ্যান্ডস করতে হবে আমি এত টাকা ব্যবহার করতে পারবো এক বছরের জন্য কেন সেই লিমিটেশন থাকবে যদি বা এমনই হয় তাহলে তাদের এমপি মন্ত্রীদের ছেলেমেয়েরা যখন পড়াশোনা করতে যায় বিদেশ বা আমাদের ব্যবসায়ীরা বা সাধারণ মানুষের ছেলেমেয়েরা যখন বিদেশে পড়াশোনা করতে যায় তখন হাজার লাগে সেই টাকা বাংলাদেশ থেকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আলাদা আবার নিয়ম করা হয়েছে কেন সবার জন্য যদি নিয়ম হয় তার জন্য আলাদা নিয়ম যার টাকা বেশি নেই তার জন্য ভিন্ন নিয়ম কেন সেটা হতে পারে না যদি নিয়ম করা হয় সবার জন্য একই হবে যদি নিয়ম না রাখা হয় তাহলে কারোর জন্যই নিয়ম থাকবে না শুধু সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ সাধারণ মানুষকে জন্য এই আইন করে করে তাদেরকে পিছনে ফেলে রাখা হয় ডলার সংকট ডলারের সংকটের কারণে কারো এলসি বন্ধ হয়েছিল না তারা এলসি বন্ধ নেই বরঞ্চ অসাধু যারা ব্যবসায়ী অসাধু যারা কর্মকর্তা তারা তারা অনুমতির নামে তারা অনুমতির নামে আরো বেশি টাকা বাড়িয়ে বাড়িয়ে এলসি তো খুলে যাচ্ছে কোনো ব্যবসায়ীর তো ব্যবসা বন্ধ ছিল না তাহলে তাহলে সাধারণ মানুষের জন্য শুধু ভোগান্তির কারণ কেন হয়েছে শুধু কারণ হয়েছে যে তারা চায় যে সাধারণ মানুষ না সাধারণ মানুষ উন্নতি হয়ে যায় অসাধারণ হয়ে যাবে সেটা তারা চায় না যারা উপর আছে তারা সব সময় উপরে থাকতে চায় বাংলাদেশের মানুষের এই দুর্দশা এই রাজনৈতিক অরাজকতা এই সব কিছুর কারণ এ আমাদের আইন আইনের ব্যবস্থা আইনের ব্যবস্থা সঠিক প্রয়োগ আইন শৃঙ্খলার সঠিক প্রয়োগ নাই বলেই তারা সব জায়গায় এমন বিশৃঙ্খলা তৈরি করছে যারা এই ভারতীয়রা সবসময় চায় বাংলাদেশ এমন বিশৃঙ্খলা থাকুক তারা যেমন হায়দ্রাবাদ কি গোয়া সবকিছু তারা যেমন দখল করে নিচ্ছে তারাও চায় বাংলাদেশকে এক সময় ভাবে দখল করে নিতে যদিও যদিও ভৌগোলিক কারণ বা বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে তারা পারছে না কিন্তু তারা মনে প্রাণে চায় যে বাংলাদেশ দখল করে নিয়ে তারা আরো বড় রাষ্ট্র পরিণত হোক কিন্তু সেটা তাদের দুঃস্বপ্নই থেকে যাক বা থেকে যাবে সেটাই আমরা আশা করব। বাংলাদেশের তো বাংলাদেশের রাজনীতিবিদদের তো বাংলাদেশের প্রতি নজর দেওয়া দরকার তারা কি করছে তারা বাংলাদেশের বাংলাদেশের উন্নয়নের জন্য কি করছে তাদের ছেলে মেয়েদেরকে বারবার বিদেশে পাঠিয়ে তাদের আত্মীয় স্বজনকে বারবার বিদেশে পাঠিয়ে দিয়ে টাকা সব পাস করে দিচ্ছে আমাদের বিগত সরকারের ছেলে বিগত সরকারের যে ছেলে জয় সে একটা অটিস্টি সে একটা প্রতিবন্ধী সে কথাই বলতে পারে না আমি কথা বলতে পারি না সেটা আল্লাহ প্রদত্ত ঠিক আছে কিন্তু সে কেন এমন হলো তার তো তার তো কথা বলার কথা স্বাভাবিক জীবনে থাকার কথা না সে মদ্যপ সে নেশাগ্রস্ত সেইভাবে থাকতে থাকতে এমন হয়ে গেছে সেটা তার বাবা মার যেমন দোষ তাদের রাজনৈতিক বা বিভিন্ন কারণ এত প্রভাব হয়ে গেছে সে কোনো কাজ না করে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে আমি কোনো কাজ করলাম না আমার এত টাকা হয়ে গেল সেটাও তো ভাবার বিষয় আপনার পরিবারের কোনো সদস্য যখন কোনো সঠিকভাবে কাজ না করে বেশি টাকার মালিক বনে যায় আপনি যখন খান একবার ভেবে চিন্তে খাবেন যে সে টাকাটা আসলো কিভাবে আসলে কি সে এত টাকা ইনকাম করে একটা মানুষের পক্ষে কি আসলে এত টাকা ইনকাম করা সম্ভব যদি না হয় তাহলে একবার বাবুন দুইবার বাবুন তাকে জিজ্ঞাসা করুন প্রশ্ন করুন সে আত্মসাত করছে কারো না কারো টাকা আত্মসাত করছে হয় সে বিদেশি বিজনেস করে হোক বা বাংলাদেশে বিজনেস করে হোক কারো না কারো টাকা সে আত্মসাত করে করে খাচ্ছে কারো উপর কারো ঘাড়ে পাড়া দিয়ে কারো উপর পাড়া দিয়ে সে উপরের দিকে উঠতে যাচ্ছে আসলে সেটা স্থায়িত্ব হয় না সেটা অল্প কিছু দিনের হয় তো এটা বারবার প্রমাণিত আমাদের আমাদের বাকশাল যে প্রতিষ্ঠা হয়েছিল যে শেখ মুজিবুর আমলে সেটারও ধ্বংস হয়েছে বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার যে এক না এক তন্ত্র চেষ্টা করছিল সেটারও ধ্বংস হয়েছে গেছে রাজনীতি তারা রাজনীতিকে যেভাবে ধ্বংস করে দিতে যাচ্ছিল সেটারও অবসান হয়েছে কিন্তু বর্তমানে যে সেটা আওয়ামী লীগেই শুধু করছে না তার পিছনে কলকাতী আছে ভারত ভারত চায় তার একটা এজেন্ট বসু সাধারণ মানুষ বা সাধারণ দেশপ্রেমিক যদি বসে তাহলে ভারতের কোনো উপকার আসবে না সে চায় বাংলাদেশ বাংলাদেশ ভারতের ভারতের হয়ে হয়ে এমন এক সরকার যে থাকে। যেন সে কখনো উন্নতি না করতে পারে ভারতকে টপকে এসে উন্নত না হয়ে যেতে পারে যেন বা ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকতে পারে এমন তারা ব্যবস্থা করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ আমি আশা করবো তখনই সে এটা হতে দিবে না বাংলাদেশের মানুষ চিকিৎসা বিজ্ঞানে সব ক্ষেত্রে উন্নতি করবে সে আশা করব। বাংলাদেশের মানুষের ছাত্রদের জন্য গবেষণার জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে কোনো ব্যবস্থা রাখা হয়নি বাংলাদেশের শিক্ষিত গ্র্যাজুয়েট একজন অনার্স মাস্টার স্পাস ছেলে ইউরোপ আমেরিকা কানাডাতে গিয়ে কেন ওয়েটারগিরি করবে কেন সে রিচার্জ করে বড় কিছু হবে না দুই একজন ছাড়া কজন আছে কজন আছে আমেরিকা ইউরোপে ভালো পোস্টে ভালো পদবীতে আছে কয়েকজন হয়তো বা বিজনেসম্যান অনেক পুরাতন আরবা কয়েকজন সিনিয়র বা তার যোগ্যতা বা কোনো সৌভাগ্য বলে সে ভালো পজিশন আছে বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ ওয়েটার ক্লিনার কেন বাংলাদেশে রিচার্জ ব্যবস্থা রাখা হয়নি কেন তারা সেই করবে বাংলাদেশের মানুষ কেন বিদেশে পাড়ি জমাবে সেই কারণগুলো তদন্ত করা দরকার কেন শিক্ষাব্যবস্থায় এত কেন ভালো বিশ্বের সাথে উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে উপরের দিকে যেতে পারছি না কেন জ্ঞানবিজ্ঞানে আমাদেরকে এত পিছিয়ে থাকতে হবে আমাদের সবগুলো দেশ রাজনীতি সবগুলো দেশ রাজনীতিক আমাদের ভারত সেগুলো আমাদেরকে রাজনীতিকভাবে অপকৌশলে বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় ইনশাল্লাহ বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না বাংলাদেশ উন্নত হবে সেটা আমরা আশাবাদী বাংলাদেশের রাজনীতিবিদ যদি এভাবেই চলে যে না দেশপ্রেম আছে আমরা দেশের জন্য করব, দেশের জন্য করব, দেশের জন্য লড়বো দেশের জন্য মরবো তাহলে বাংলাদেশ উন্নতি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ